প্রতি বছর ধান চাষ করো কিন্তু ধান চাষের ক্ষেত্রে কি উচ্চ ফলন হচ্ছে না এক বস্তা ধান তাই হয় না দেখতে পাচ্ছ আমার ধান এই ধানে এই জমিতে কিন্তু পার কাটাতে এক বস্তা করে তার বেশি কিন্তু ধান ফলিয়াম কিন্তু তোমাদের দেখাবো তাই প্রত্যেক কাটাতে কি এক বস্তা ধান পুড়ছে না হাফ বস্তা ধান হচ্ছে বা তার থেকেও কম ধান হচ্ছে ধানের শীষের পরিমাণ একেবারে কম হয় জমিতে কি মাজরা পোকা বা এটা সেটা পোকার আক্রমণ দেখা দিচ্ছে ধানের ফলন একেবারে নেই তাই ধানের ফলন বৃদ্ধি করার জন্য মাত্র এখানে দুটি আমাদের কিন্তু ওষুধ স্প্রো করতে হবে এই দুটি ওষুধ যদি আমরা স্প্রো করতে পারি তাহলে ধানের জমির ক্ষেত্রে উচ্চ ফলন গ্রান্টটি বন্ধু তাই বন্ধু ধান চাষের উচ্চ ফলনের জন্য কোন দুটি ওষুধ কীভাবে স্প্রে করবেন চলুন এই ভিডিওতে আমি এক এক করে ডিসকাস করে দেবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো কারণ বন্ধু মাত্র একশো টাকা খরচ করলে আপনি ধানে উচ্চ ফলন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি উচ্চ ফলন হবেই হবে আমি তোমার কথা দিচ্ছি বন্ধু তাই চলো ভিডিওটা শুরু করা যাক ধান গাছের ফলন বাড়ানোর জন্য অবশ্যই কয়েকটা স্প্রো আমাদের এখানে যথেষ্ট পরিমাণে করতে হবে তা না হলে ধান চাষের ক্ষেত্রে ফলন কিন্তু আমাদের বাড়বে না তোমরা দেখতে পাচ্ছ বন্ধু ধান গাছের কিন্তু শীষ বার হওয়া শুরু হয়েছে এই শীষ কিন্তু অধিকাংশ কিন্তু চিটে হয়ে যাবে আমরা যদি যথেষ্ট পরিমাণে পরিচর্যা না করি আর এমত অবস্থায় এই ধান গাছের প্রচুর পরিমাণে গাছের গতি রয়েছে আমরা যদি এখানে কোনো রকম স্প্রো না করি তাহলে কিন্তু ধান গাছের পাতার অতিরিক্ত হাইট হবে এবং শীষ দেরিতে বার হবে এবং শীষ কিন্তু ছোট ছোট বার হবে ফলে কিন্তু একটা লসের সম্মুখীন আমাদের হতে হবে তাই এই সমস্যা থেকে আমাদের সমাধান পেতে এখানে কিন্তু এই ধান গাছের এই শেষের দিকে আমাদের কিন্তু অবশ্যই কয়েকটি স্প্রো করতে হবে অনেক চাষি বন্ধু মনে করে ধান চাষের ক্ষেত্রে শুধুমাত্র আমরা দশ ছাব্বিশ ইউরিয়া বা যে কোনো সার ব্যবহার যদি করি তাহলে হয়তো আমরা উচ্চ ফলন পাবো না বন্ধু সারের পাশাপাশি কিন্তু আমাদের গাছগুলিতে কিছু পরিমাণে খাদ্য দেওয়ার দরকার যার ফলে আমাদের ধানের ওজন ধান যথেষ্ট পরিমাণে পুষ্টি হবে কিন্তু ঠিক রাখতে সাহায্য করবে তাই ধান চাষের ক্ষেত্রে যাদের গাছগুলি এই রকম বড় হয়ে গেছে তারা অবশ্যই পোকার পরিচর্যা করবেন এক নম্বরে আর দুই নম্বরে কিন্তু গাছগুলিতে কিছু স্প্রে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি একটু পোকার পরিচর্যাটা বলে দিই হ্যাঁ অনেকে পোকার পরিচর্যা করে না এই টাইমে তার ফলে কিন্তু সমস্যা হয়ে থাকে বন্ধু আপনি ধান চাষে ধানের জমির ক্ষেত্রে যদি মাজরা পোকার কোনো বিষ না দিয়ে থাকেন বা ভিড়টা তাকো ফটেরা এগুলো যদি না ছড়িয়ে থাকেন তাহলে ধান গাছের ক্ষেত্রে একবার হলেও আপনি বিষ স্প্রো করবেন তা না হলে এই যে পাতায় এরকম সমস্যা হয়ে যাবে পোকায় পোকা এবং ছত্রাক দুটো মিলে এরকম সমস্যার সৃষ্টি করবে এছাড়াও কিন্তু পাতা খাওয়ার একটা উপদ্রব দেখা যাবে প্রচুর পরিমাণে পাতা খেয়ে নিচ্ছে এই দেখো পাতা প্রচুর পরিমাণে খেয়ে নিচ্ছি একটা সমস্যা দেখা যাবে ফরিং পোকার উপদ্রব দেখা যাবে নানা রকম পোকার উপদ্রব কিন্তু এখানে দেখা যাবে তাই আপনাদের বলবো পোকার পরিচর্যা অবশ্যই করবেন পোকার পরিচর্যা হিসাবে আমি আপনাদের রিকোয়েস্ট করব ফরিং পোকা এবং সেই সঙ্গে সঙ্গে ফড়িং পোকা আর অবশ্যই দেখতে পাতা পাতাক্ষু পোকা ধানের মাজরা পোকা প্রভৃতি তাড়ানোর জন্য আমি তিরিশ টাকার এবাম একটি গ্রুপের বিষ স্প্রে করেছি এখানে আর কিন্তু রকম বিষ স্প্রে করে না কারণ করলে কিন্তু ধান তীত হয়ে যায় ঠিক আছে চাল খাওয়া যায় না একটা ব্যাপার থাকে তাই আমি আমি এবাম একটি গ্রুপের বিষ আমি এখানে স্প্রে করে দিয়েছি বিষটা ছবিও আমি ডিসপ্লের পাশে দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবে আর ফড়িং পোকার জন্য জাতীয় বিষ স্প্রে করতে হয় সাইপার মাইথিন গ্রুপের বিষ স্প্রে করতে হয় ওই আমি সাইপারমাইথিন গ্রুপের উস্তাদ স্প্রে করে দিয়েছে সেটা কিন্তু আমি কোনো রকম বিষ সেখানে স্প্রে করি নি এবং তার ফলে কিন্তু ধান গাছের পাতা খাওয়া পোকা কন্ট্রোল হয়ে গেছে এবং ফড়িং পোকাও কিন্তু কন্ট্রোল হয়ে গেছে যা ধানের কিন্তু দুধ চুষে না পরিমাণ কিন্তু এখানে কম হবে তাই পোকার পরিচয় যে হিসেবে এটা করবেন আর যারা বলছেন না দাদা আমি ওই সব দেবো না আমি দামি দামি কীটনাশক দেবো তাদের বলবো ফেম অথবা কোরাজেন দেবে ফেম কোরাজেনের উপরে কিন্তু ধানের মাজরা পোকার আর কোনো ওষুধ নেই ও হামলা বলো বা এটা বলো সেটা বলো ও সব দিলে ওই একদিন দুদিন ভালো থাকে তিন দিনের দিন আবার পোকা চলে আসে ঠিক আছে তাই ফেম অথবা কোরাজেন দশ লিটারে মিনিমাম সাত থেকে আট এম এল গুলে গাছের স্প্রো করবেন তাতেই কিন্তু ধান গাছে এইরকম পোকার সমস্যা থেকে মুক্তি পাবেন তবে ডোজের মাত্রা বেশি দিলে ধান গাছ কিন্তু যাবে আমি আগে থেকে রিকোয়েস্ট করছি তাই তোমরা তোমাদের ডোজের মাত্রা পাঁচ এম এল পাঁচ থেকে ছয় এম এর বেশি ব্যবহার করবে না এবারে সেই ধান গাছের উচ্চ ফলন পাওয়ার জন্য এখানে কি স্প্রো করতে হবে এবারে একটু জানিয়ে দিই ধান গাছে যখনই একটা দুটো এইরকম শীষ বাড়ো হওয়া শুরু হবে একটা বা দুটো শীষ বাড়ো হওয়া শুরু হবে তখনই গাছগুলিতে আমাদের কিন্তু মিরা কুলান স্প্রো করে দিতে হবে এছাড়াও আরেকটা উপাদান স্প্রো করে দিতে হবে ভিডিও ছেড়ে কেউ যাবেন না ভালো করে শুনে নিন ভালো করে শুনে নিন না না হলে ধানের উচ্চ ফলন হবে না ওই ধান হবে আপনার ওই দেখতে পাবেন যে দশ কাটা জমিতে তিন বস্তা চার বস্তা ধান পুড়ছে না আপনার বস্তায় এই এরকম সমস্যা হবে দু বস্তা ধান তাই হয় না অনেকে দশ কাটা জমিতে অনেকেই বলে থাকে হ্যাঁ ঠিক আছে এই ধান গাছের শেষে এই এই তিনটে পরিচর্যা করুন পোকা আরেকটা বিষ স্প্রো মিরাকুলিন স্প্রো করুন আর একটা কি স্প্রো করতে বলি সেটা দেখুন হ্যাঁ এই তিনটে স্প্রো করুন আমি কথা দিচ্ছি তোমার ধানের উচ্চ ফলন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি উচ্চ ফলন হবে পার কাটাতে তুমি এক বস্তা করে ধান পেয়ে যাবে এবার আমি যে কথা বলছিলাম যে ধান চাষের ক্ষেত্রে যখনই শীষ বার হওয়া এরকম শুরু হবে তখনই এখানে মিরাকুলিন স্প্রো করতে হবে কারণ বন্ধুরা ধান গাছে যখনই এই এই ধান গাছ এবং এই ধান গাছ দুটো কিন্তু একই বয়স সেম সেম বয়স এবং সেম সেম বয়স হওয়ার কারণে এ যখন শীষ বার করা শুরু করে এ যখন শীষ বার করা শুরু করে না অর্থাৎ এ বার করছে কিন্তু এ শীষ বার করছে না ফলে কিন্তু ধানের একই বয়স থাকা সত্ত্বেও এর গাছের গতি বেশি থাকায় এ শীষ বার করছে না এমত অবস্থায় যদি আমরা এখানে মিরাকুলিন স্প্রো করি তাহলে ধান গাছে যে শীষ বার হচ্ছে না এটাই সেই শীষটা কিন্তু বার করতে সাহায্য করবে কারণ এই মিরাকুলিয়ান ভিতরে ট্রা সাইকোনোটাল জাতীয় উপাদান আছে যা যে সমস্ত গাছের অতিরিক্ত হারে গতি বৃদ্ধি পায় গাছ কিন্তু গাছে ফুল ফল আনে না আর ধান কিন্তু যে অর্থাৎ গাছে যে খাদ্যের যে তৈরি করার যে ক্ষমতা সেটা কিন্তু হারিয়ে ফেলে তাই ট্রা সাইকোনোটাল দিলে কিন্তু গাছে কিন্তু শীষ বাড় হওয়া ধান গাছে শুরু হবে বন্ধু প্রচুর পরিমাণে শীষ বাড় হওয়া শুরু হবে আমি একটু দেখাই আমাদের শীষ বাড় হওয়া শুরু হয়েছে আমরা ধানের ট্রা সাইকোনোটাল জাতীয় মিরাকুলিয়ান স্প্রে করেছি তার ফলে ধান গাছগুলিতে কিন্তু শীষ বার হওয়া কিন্তু বর্তমানে শুরু হয়েছে এবং কিছুদিনের মধ্যে শীষ কিন্তু প্রচুর পরিমাণে বার হয়ে যাবে তাই কিন্তু শীষ বার হওয়া কিন্তু বর্তমানে শুরু হচ্ছে তাই মেরাকুলিন কিন্তু স্প্রে করে দেবেন এবং দেওয়ার পর মেরাকুলিন এই সপ্তাহে স্প্রে করলেন এবং তারপরের সপ্তাহে যখন ধানে দেখতে পাবেন প্রত্যেকটা ফুল প্রায় পড়ে যাচ্ছে বড় বড় ভাব ধানের আর ফুল নেই ঠিক আছে চাল ভারী হব হব ভাব ঠিক সেই টাইমে আপনি এখানে একটু হলেও ইউনিট সাতশো স্প্রে করে দেবেন ইউনিট সাতশো স্প্রে করে দিতে হবে ইউনিট সাতশো স্প্রে করলে কী হবে ইউনিট সাতশোর ভিতরে আছে জিঙ্ক এবং বোরন যা ধান গাছের যা ধান গাছের এই জিঙ্ক ও বোরন কী করবে ধানের পুষ্টি বা আকার গঠনটা ঠিক রাখবে এবং সেই সঙ্গে সঙ্গে ওজনটা বৃদ্ধি করতে এই বোরন সাহায্য করে সাহায্য করবে তাই শেষের দিকে ইউনিট সাতশো যদি স্প্রে করে দেওয়া যায় দশ লিটারে মিনিমাম যদি আমাদের পঞ্চাশ গ্রাম জলে গুলে গাছে যদি ধান গাছে স্প্রে করা যায় তাহলে উচ্চ ফলনের হাত থেকে কেউ কিন্তু তোমাকে রক্ষা করতে পারবে না এই বন্ধু অবশ্যই আমাদেরকে মেরাকোলেনের পাশাপাশি পরের সপ্তাহতে বা দশ দিন বাদে আমাদের কিন্তু ইউনিট স্বাস্থ্য একবার হলেও স্প্রে করতে হবে আর যারা ইউনিট ছাত্র পাবেন না তাদের রিকোয়েস্ট করবো চ্যালামিন এবং সেই সঙ্গে সঙ্গে টাটা সুলেভার ব্রোন দুটো একসাথে মিশ্রিত করে দিতে পারেন ঠিক আছে তবে আমি রিকোয়েস্ট করব ইউনিট স্বাস্থ্য স্প্রে করে দেবেন পঞ্চাশ টাকা আড়াইশো গ্রাম পেয়ে যাবেন এবং এর ভিতরে জিঙ্ক এবং ব্রোন দুটোই আছে যা কিন্তু কোনো রকম ধান গাছের সাইড এফেক্ট দেবে না এবং সেই সঙ্গে সঙ্গে গাছের গতি দেবে সরি গাছের ধানের আকার সাইজ করণটা ঠিক রাখবে ধানের ওজনটা বাড়াতে সাহায্য করবে এবং ধান গাছ কিন্তু ব্রনের যে ঘাটটি থাকে সেটা পূর্ণ হয় ধান গাছ কিন্তু কোনো রকম মাটিতে নুইয়ে পড়বে না ঠিক আছে ব্যাপক পরিমাণে কিন্তু কাজ করে থাকে তাই ইয়া কিন্তু স্প্লো করতে হবে এবার দেখা যাচ্ছে অনেক চাষী বন্ধু আছেন অনেক চাষী বন্ধু শেষের কিন্তু এই পরিচর্যাটা সবাই করবেন না অনেক চাষী বন্ধু আছেন যারা ধান চাষ করেছেন কিন্তু এমন তো অবস্থায় ধান গাছের বয়স অনেক দিন হয়ে গেছে কিন্তু ধান গাছগুলো এই রকম ছোট ছোট হয়ে রয়েছে এই দেখতে পাচ্ছো এই রকম ছোটো ছোটো হয়ে রয়েছে এরকম ছোটো ছোটো কিন্তু আবার ধানে শীষ আসা শুরু হচ্ছে এরকম শীষ আসা শুরু হচ্ছে কিন্তু ধান গাছ অধিকাংশ দেখাচ্ছে ছোট 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 অবস্থায় শীষ শুরু হচ্ছে তাহলে তারা কি করবেন তাদের আমি রিকোয়েস্ট করবো ধান গাছ ছোট ছোট কিন্তু শীষ আসা শুরু হচ্ছে তাহলে সেখানে ধানে উচ্চ ফলন হবে না হবে কি হবে না কারণ ধান গাছ ছোট অবস্থায় শীষ আসে তাহলে সেখানে কিন্তু শীষ ইট ইট হবে এবং ধান কিন্তু হবে না তাই সেখানে কিন্তু আমাদের কিন্তু ইউনিট সাতশো স্প্রে করতে হবে সেখানে কিন্তু মিরাকুলিন অবশ্যই স্প্রে করতে হবে আগে ইউনিট সাতশো স্প্রে করে দেবেন এবং তারপরে এক সপ্তাহ বাদে মিরাকুলিন স্প্রে করে দেবেন ঠিক আছে আপনি কিন্তু দেরি করবেন না কারণ ইউনিট সাতশ্র স্প্রো করলে ধান গাছের গতি দেওয়া শুরু করবে ঠিক আছে আর এর ভিতরে যে বোরন আছে সেটা কিন্তু ধান গাছে অনেক কিন্তু বোরনের ঘাটতি পূরণ করে ধান গাছে কিন্তু বন্ধু সব খোয়া গাছকে তুলতে সাহায্য করবে এবং শীষের মাত্রা অতিরিক্ত হারে বাড়াতে সাহায্য করবে তাই যাদের ধান গাছ একদম ছোটো ছোটো ভেটে ভেটে হয়ে আছে তারা আগেই মিনিট ছাত্র স্প্রে করে নেবেন তারপরের সপ্তাহে মেরাকুল্লিয়ান স্প্রে করে দেবেন তাতেই বন্ধু ধান গাছে উচ্চ ফলন পাবেন আর এটা সেটা এ অনুখাদ্য ও অনুখাদ্য এ ইউটিউবারে ভিডিও দেখে ওটা এটা দিতে বলছে ওটা দিতে বলছে এ অনুখাদ্য দাও এ ভিটামিন দাও এটা দাও সেটা দাও আরে কিছু করার দরকার নেই ধান একটা বিনা খরচের চাষ বলা চলে ঠিক আছে কিন্তু ফার্স্ট অফিস জল বা এটা সেটা ঘাটতি যদি থাকে তাহলে জল ফাঁকা এটা সেটা ঘাটতি কিন্তু দিতে হয় জল দিতে হয় কিন্তু বন্ধু শেষের দিকে উচ্চ ফলন পাওয়ার জন্য অত বেশি টাকা খরচের দরকার নেই আমি এটা বোধ বোঝাতে যাচ্ছি হ্যাঁ ইউনিট স্বচ্ছের দাম পঞ্চাশ টাকা আর ওই এটা মিরাকুলের দাম পঞ্চাশ টাকা এই একশো টাকায় খরচ করলে না তোমার ওই ধান চাষের ইউনিট স্বচ্ছ আর মিরাকুল করে আবার কিন্তু পরের ধানের জন্য ওই না ইউনিট স্বচ্ছ কিন্তু থেকে যাবে তাই কিন্তু আমাদের ধান চাষে উচ্চ ফলন পাওয়ার জন্য অবশ্যই এই কাজ এগুলি করতে হবে যাতে ধানের উচ্চ ফলন পাওয়া যায় তাই ধান চাষের উচ্চ ফলন পাওয়ার জন্য আপনি কি করবেন তার সংক্ষিপ্ত ভিডিওতে আমি আলোচনা করে দিলাম এই ভিডিও লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বেশি বেশি করে প্রত্যেকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা